নমস্কার বন্ধুরা, গার্ডেন টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের জানাই সবাইকে স্বাগতম। আজকের আমার ভিডিওর বিষয়বস্তু যেটা, সেটা হচ্ছে নীল জবা। নীল জবার জন্য ভালো মাটি কোনটা এবং কোথায় রাখতে হবে রোদে না ছাওয়া জায়গায়, এবং কতটা পরিমাণ জল দিতে হবে নীল জবা গাছে খুবই ভালো ফুল পাওয়ার জন্য। তো এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে স্টেপ বাই স্টেপ নীল জবা প্রতিস্থাপন আপনাদেরকে দেখাবো। তো ভিডিও সম্পূর্ণ দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন। চলুন বন্ধুরা ভিডিও শুরু করার আগে একটা অনুরোধ আপনাদের কাছে, যে আপনারা যদি নতুন হয়ে থাকে প্লিজ এই চ্যানেলে, তাহলে নিচে যে লাল কালারের সাবস্ক্রাইব বাটন সেটাকে প্রেস করুন, পাশে যে বেল আইকনটা আছে সেটাকে ক্লিক করে রাখুন অন্য পরবর্তী নেক্সট ভিডিও আপডেট পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করি। আমি এখানে যে মাটিটা ব্যবহার করছি সেটা হচ্ছে দোআঁশ মাটি। ধান চাষের ক্ষেত্রে যে মাটিটা ব্যবহার করে সেটি ব্যবহার করছি আমি নীল জবার ক্ষেত্রে। আর 20% নিয়ে নিয়েছি আমি ভার্মি কম্পোস্ট, আর 5% নিয়ে নিয়েছি আমি নিম খোল। এই ভার্মি কম্পোস্টের বদলে কম্পোস্টও ইউজ করতে পারেন, আর নিম খোলের পরিবর্তে আপনারা সাপ ফাঙ্গিসাইড যেটা আছে সেটাকে ইউজ করতে পারেন 2 চামচ পরিমাণ। এটা রোগ পোকার হাত থেকে বাঁচায়। টবের মতো যে ড্রেনেজ হোলগুলো দেখতে পাচ্ছেন সেগুলোকে একটা খোলামকুচি ঢাকা দিতে হবে, যাতে না ড্রেনেজ হোলগুলো যাতে না মাটি ঢাকা হয়ে বন্ধ হয়ে যায়। এই নীল জবার ক্ষেত্রে 10 থেকে 11 ইঞ্চি টপ ব্যবহার করলে খুবই ভালো ফুল হয়, তার জন্য আমি 11 বা 12 ইঞ্চি টপ ইউজ করছি। এটা প্লাস্টিকের টপ, আপনারা মাটির টপ ইউজ করবেন খুবই ভালো, মাটির টপে হয়। যেহেতু আমার কাছে নেই তার জন্য আমি প্লাস্টিক টপে ব্যবহার করছি। এবার দেখুন প্লাস্টিকের গাছগুলো কীভাবে বার করতে হয়। দুটি আঙুলে প্রথমে গাছটাকে ভালোভাবে ধরে নেবেন, তারপর এরকমভাবে গাছটাকে আস্তে আস্তে প্লাস্টিকটা টানবেন, দেখবেন যে গাছটা বেরিয়ে যাবে। এবার কী করতে হবে, মাটিটা হালকা হালকাভাবে কুঁড়ে দিতে হবে যাতে শিকড়গুলো অন্য মাটির সঙ্গে ভালোভাবে বেরোয়। যে কোনো গাছ নার্সারি থেকে আনার পর প্লাস্টিকে যদি লাগানো থাকে তাহলে এরকমভাবে প্রত্যেকটা গাছ করা দরকার, কারণ হচ্ছে যে শিকড়গুলো ভালোভাবে মেলতে পায় এরকমভাবে হালকা হালকা কুড়ে দিলে। যে কোনো গাছ টবে লাগানোর পর ভরপুর জল দিয়ে দেবেন যাতে মাটিটা ভালোভাবে ভিজে যায়। এরপর বলি যে নীল জবা গাছটায় কোথায় রাখতে হবে। রাখতে হবে এমন জায়গায় যাতে রোদ যেন 7 থেকে 8 ঘন্টা রোদ পায়। সেমি শেডের মতো কোনো দিনও রাখবেন না নীল জবা গাছ, যাতে ফুল ভালোভাবে আসবে না। এবার সেই জল কেমন দেবো, জল দেখবেন যে যখন দেখবেন যে মাটিটা একদম শুকিয়ে আসছে তখনই জল দেবেন, বেশি জল দেবেন না এবং কম জলও দেবেন না। কারণ হচ্ছে বেশি জল দিয়ে দিলে কড়ি ঝরে পড়ার সম্ভাবনা বেশি থাকে, এবং কম জল দিয়ে দিলেও কিন্তু কড়ি ঝরা খুবই বেশি সম্ভাবনা নীল জবা গাছে দেখা যায়। একটু বুঝে বুঝে দিলেই হবে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। ভিডিও যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকে প্লিজ সাবস্ক্রাইব করুন, সঙ্গে যে বেল আইকনটা আছে সেটাকে ইনেবল করে দেবেন পরবর্তী গার্ডেন রিলেটেড ভিডিও আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে এই ভিডিও দেখার জন্য।